হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইন উইথ মি অনেক দিন পর আবার তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করছি তো আজকে বেরিয়ে পড়েছিলাম পাকুরিয়ার সালাসার ধামে যেটা পাকুড়িয়া বাস স্ট্যান্ডের কাছেই ছিল তোমরা যদি কেউ বালি হয়ে আসতে চাও তাহলে স্বলপের আগে পড়বে পাকুরিয়া বাস স্ট্যান্ডটা আর যদি তোমরা কেউ বাগনান হয়ে আসতে চাও তাহলে স্বলপের পরে পড়বে পাকুরিয়াম বাস স্ট্যান্ডটা এই বাস স্ট্যান্ডের সামনেই নেমে আমরা দেখতে পেয়েছিলাম এই মন্দিরটা এই মন্দিরটা ছিল কালী ঠাকুরের ম মন্দির আর সেখান থেকে একটু হেঁটে পাঁচ মিনিটের হাঁটা পটে পেয়েছিলাম আমরা সরাসরি ধামটা যেটা রাম রাম লক্ষণ সীতার মন্দির ছিল এবং হনুমান মন্দির ছিল তোমাদের আমি দেখাচ্ছি আমার ভিডিওটার মাধ্যমে আর এই যে সামনে যে বাস স্ট্যান্ডে যে মন্দিরটা ছিল সেই মন্দিরটা আমরা গিয়েছিলাম তো দেখতে পাচ্ছ এখানে এই মন্দিরটা বন্ধ করা ছিল তাই বাইরে থেকে আমি ভিডিওটা নিয়েছিলাম তোমাদের দেখাবো বলে মন্দিরটা ঠিক এই রকম সাজানো ছিল আর সেখান থেকে আমরা মন্দিরটা দেখার পর সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম ওই পাকুরিয়ার সরাসর মন্দির ধামটা দেখার জন্য দেখতে পাচ্ছো না যেখানটা ব্রিজটা শেষ হচ্ছে তার ডান দিকেই পড়ছিল মন্দিরটা এই যে তোমরা দেখতে পাচ্ছ সামনে কত পুচকার স্টল বসেছে আইসক্রিমের গাড়ি সব কিছু বিক্রি হচ্ছিল অনেক লোক গেছিল আর আমরা যে সময় গেছিলাম সেই সময় পুজো হচ্ছিল তা সেই জন্য সেই সময় খুব ভিড় হয়েছিল আর সামনের গেটটা দেখো একদম অটো টোটো সবই যাচ্ছে একদম বললেই ওখানে নাবিয়ে দেবে একদম মোটটাতেই তোমাদের নামিয়ে দেবে এই যে বাঁকুড় দেখতে পাচ্ছ পাকুড়ের সরাসর ধামটা আমরা চলে এসেছি প্রায় যে গেটটা ছিল এই রকম আর গেটের সামনে সিকিউরিটি ছিল আর গেটটাই এত বড় গেটটা সামনেটা ছিল আর সাইডে আমরা জুতো খুলে তারপর এই মন্দিরটায় ভিতরে প্রবেশ করতে হচ্ছিলো কোনো টাকা পয়সা এখানে নিচ্ছিলো না পুরো একদম ফ্রি অফ কস্টেই তোমরা যেতে পারো এবং ঘুরতে পারো মন্দিরটা এরকম তোমরা আমরা কুমারসবের মন্দিরের ভিতর এগিয়ে যাচ্ছিলাম আর এগিয়ে এগিয়ে যেতে যেতে এই মন্দিরটা আমরা দেখতে পাচ্ছিলাম এই যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ পাকুড়িয়া সারাশাল ধাম এই যে সামনে এগিয়ে যাচ্ছি কুমারস মন্দিরটার দিকে সাইড দিয়ে রেলিং দিয়ে সমস্ত রাস্তাটা করা ছিল এবং এই রাস্তা ধরেই আমরা এগিয়ে যাচ্ছিলাম আর ভালোই মোটামুটি ভিড় হয়েছিল মন্দিরটা খোলে সকাল সাড়ে সাতটা থেকে আর খুব সারাদিন খোলা থাকে আর বন্ধ হয় আটটা পর্যন্ত ওই আটটা পনেরো কুড়ি করে এই মন্দিরটা অফ হয়ে যায় যেটা আমাদের জানিয়েছিল ওখানে যে সিকিউরিটি গার্ড দাদাগুলো ছিল তারাই বলেছিল আর এই যে দেখতে পাচ্ছ সামনে একটা দোকান আছে এখানে প্রসাদ বিক্রি হচ্ছিলো যারা চাইছিল তারা পুজো দিতে পারছিল এখান থেকে প্রসাদ নিয়ে বা বাইরে থেকেও প্রসাদ এনে তোমরা পুজো দিতে পারবে এখানে কোনো টাকা পয়সার কোনো ব্যাপার ছিল না যার যতটা ক্ষমতা সেই রকম অনুযায়ী পুজো দিলেই মানে হতো এরকমই একটা ব্যাপার এখানে ছিল আবার তুমি নাও পুজো দিতে তো এমনি ঘুরে আসতে পারো এবং ঘুরে দেখে আসতে পারো মন্দিরটা এবং এটা ছিল রাম মন্দির যেহেতু আর এখানে সমস্ত মানে যারা ভক্তরা তারা তো এই যে দেখতে পাচ্ছ তোমরা এটা প্রসাদের দোকান থেকে প্রসাদ কিনছিল আর ভক্তরা তো গিয়েই ছিল এখানে আর যে যখন বললাম যে যখন গেছিলাম তখন পুজো হচ্ছিল তো সেই জন্য আরও ভিড় হয়েছিল এই যে আমরাও মন্দিরটায় ক্রমশেবারে উপরের দিকে উঠে যাচ্ছি আর মন্দিরটা ঠিক এইভাবেই সাজানো ছিল আর আমরা যেহেতু সন্ধ্যের দিকে গেছিলাম তাই এই রকম লাইটিংয়ের ভিউটা আমরা পেয়েছিলাম দিনের দিকে গেলে তোমরা সূর্যের আলোর যে ভিউটা পাবে সেটা তোমরা দেখতে পাবে যেহেতু এই এইরকম লাইটিং দিয়ে সাজানো ছিল মন্দিরটা আর সাইডের যে প্রদীপগুলো দেখতে পাচ্ছ এগুলো সমস্ত ইলেকট্রিক প্রদীপ ছিল এগুলো অরিজিনাল যে প্রদীপ হয় সেরকম জ্বলছিলো না ইলেকট্রিকের যে শৌখিন প্রদীপগুলো বেরিয়েছে সেই রকমই সাজানো ছিল এরা খুব দেখতে পাচ্ছো তোমরা ভিতরে চলে এসছি আর মন্দিরটার এই যে নকশাগুলো ছিল এইরকমই অসম্ভব সুন্দর নকশা করা ছিল আর চারিদিকে হনুমানের ছবির যে এটা ছিল সেইগুলো আঁকা ছিল এবং রাম ঠাকুরের সীতা লক্ষণের সমস্ত কিছু আঁকা ছিল আর এই যে দেখতে পাচ্ছ তোমরা পুজো হচ্ছে বলছিলাম পুজো হচ্ছিল ভিতরে আরতি হচ্ছিলো যেহেতু ক্যামেরাটা অ্যালাও না ঠিক সেই জন্য দূর থেকেই ভিডিওটা আমি কভার করেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে আর এই যে নকশাটা দেখতে পাচ্ছ এই সুন্দর কারুকার্যগুলো এরকম নকশাগুলো এখানটা করা ছিল এই মন্দিরটায় সমস্ত মন্দিরটা জুড়েই এইরকম নকশাগুলো ছিল এক এক জায়গাতেও বলতে পারো যে ফাঁকা ছিল না এই যে দেখতে পাচ্ছ হনুমান ঠাকুরের যে প্রতিবিম্ব এখানে করা হয়েছে ছবি আঁকা হয়েছে আর এই যে ভিতরটা যেখানটা মেন মন্দিরটা তার ভিতরের মানে কারুকার্যটা ঠিক এই রকমই ছিল আর যেহেতু বললাম ক্যামেরা অ্যালাও না তাই যতটা পেরেছি ততটা আমি কভার করেছি আর এই যে যখন গেছিলাম তখন পুজো হচ্ছিলো বলে প্রসাদ দিচ্ছিল তখন সেখান থেকে বেরিয়ে এই যে দেখতে পাচ্ছ এই লেখা আছে এখানটা অ্যাকচুয়ালি যজ্ঞ হয় আরতি হয় হোম হয় আর এই মন্দিরের যে দেখতে পাচ্ছ এটা নিচের ফ্লোর যেটা বলা হয় নিচের দিকে নেমে যাচ্ছিলাম নিচেতে ছিল হনুমান মন্দিরটা বাল্য হনুমানের ছবি দিয়ে এখানে পুজো হচ্ছিলো আর এই যে মন্দিরটার উপর থেকে তো নেমে এসেছি নিচেটাই যাচ্ছি নিচের মন্দিরটাও ঠিক এইভাবেই এত নকশা ছিল মন্দিরের সাইডের দেয়ালগুলোতে আর এই যে নকশা দেখতে দেখতে যে ভিতরটা দেখতে পাচ্ছ তোমরা ভিতরটাও এই এইরকমই সুন্দর ছিল মন্দিরটার আর যত এগিয়ে যাচ্ছি ততই মন্দিরটা যেন খুব শান্তির একটা জায়গা খুবই ভালো লাগছিল মানে খুবই শান্তি বিরাজ করছিলো এই মন্দিরটায় আর এই যে পুজো হচ্ছিলো দেখো তোমরা হনুমান যে ঠাকুরের মূর্তিটা আছে সেটাই এখানে নিচের তলাটায় পুজো হচ্ছিল মন্দিরটার এইগুলো দেখতে দেখতে তো দেখতে পাচ্ছ এই যে ফটো তোলা নিষিদ্ধ ছিল আর এই যে হনুমান ঠাকুরের যে ছবি সেটা আমি কভার করেছিলাম আর এই সবগুলো দেখতে দেখতে আমি বেরিয়ে আসছিলাম আর সামনে এই ছবিটা ছিল ওখানে মন্দিরটার সামনে আর এই সব দেখতে দেখতে এবারে ক্রমশ বেরিয়ে আসছিলাম এই যে দেখতে পাচ্ছ রাস্তা ধরে নিয়েছি আবার রেলিং দিয়া ঘেরা যে রাস্তাটা সেই রাস্তা বরাবরই আবার বেরিয়ে আসতে হচ্ছিল আর ঢোকার প্রবেশ একটা আলাদা পথ ছিল আর বেরোনোর একটা আলাদা পথ ছিল আর যে বলছিলাম হোম যোগ্য হচ্ছিলো এই যে দেখো তখনও হোমের আরতির যে যোগ্যটা সেটার আগুনটা জ্বলছিলো আর এই যে যেরকম লেখা ছিল হনুমান সীতারামের সমস্ত কাহিনি এখানটা ছোট্ট ছোটো করে লেখা ছিল শ্রীরাম লেখা ছিল এগুলোই লেখা ছিল এখানে যে হোমযজ্ঞর জায়গাটা ছিল ঠিক তার উপরেই এই লেবেলগুলো করা ছিল আর এই যে তোমাদের দেখাচ্ছিলাম এখানটা আগুনটা জ্বলছিলো যখন যজ্ঞ হয় বড় তখন এখানে এই যজ্ঞের জায়গাটা করা আছে এখানে যজ্ঞ হয় এই রকমই ব্যবস্থা করা ছিল মন্দিরটার আর মন্দিরে অনেক দূর দূর থেকে যেহেতু সবাই আসে পুজো টুজো দিতে তার জন্য সাইড একটা শৌচালয়েরও ব্যবস্থা ছিল দেখতে পাচ্ছ তোমরা এখানে সেপারেট করে শৌচালয়েরও ব্যবস্থা ছিল তার পাশেই একটা ক্যান্টিন ছিল দেখো তোমরা এই যে ক্যান্টিন ক্যান্টিনটাতেও চা কচুরি শিঙাড়া সমস্ত কিছুই পাওয়া যাচ্ছিল ন্যূনতম দামের মধ্যেই পাওয়া যাচ্ছিল যারা অনেক দূর থেকে আসে তারা এখানে বসে ভালো করে খেতেও পারবে সেই রকমই ব্যবস্থা এরা করে রেখেছে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট প্লিজ থ্যাংক ইউ